জাঁছ যে ভাইরস জনে ব্যক্তি অন্য জনে ব্যক্তি ব্যাপি পারে এবং এ বছিপ উপায় হাতক ধোইবা ও মুহূর্ত এই দুইটি যাক খুব গুরুত্বপূর্ণ যেতবে ভাইরস দ্বারা আক্রান্ত ব্যক্তি কাশে বা ছিঙ্ক ভাইরস তাহার পাটির বাহারি বায়ুে প্রবেশ করে যদি তুমি তাঁর পাখে সেই বায়ুকু নিশ্বাসেৰে নেব তে তুমি অসুস্থ হৈ পাৰ যদি তুমি কাহিবা কিংকিবা দেখ তেনে দূৰেই ৰোহ যা কেৱল তুমি জানে কিব কাশিব তাহ আগৰ জাতি পাৰিব ভাইৰছাৰ বঞ্চিবা প্ৰকৃষ্ট উপায় লোক দূৰৈ ৰোহ ই কষ্টত নিশ্চয় খাছ কৰি তুমি যেতেবেলে পরিবা কিনিবাকু যাওছ কিম্বা ঔষধ বা তেজরাতি কিনিবাকু যাওছ কিন্তু তুমি লোকমানক ঠারু দূরেই রহিবাকু পারো পর্যন্ত চেষ্টা কর তুমি কাহার বহুত পাখরে ঠিয়া হেলে ভাইরাস ব্যাপিবার সম্ভাবনা অছি তুমি যদি কাহার ঠারু তিনি পাদরু কম দূরতারে অছ কিম্বা তাহাকো হাত বড়ই সহজরে ছুঁই পারুছ তেবে তুমি জানো যে তুমি তাহার খুব পাখরে অছ পরিবার। ঔষধ দোকানের ধারি বাঁধি ঠিয়া হওয়া উচিত দোকানী ঘে ভিড় জমে উচিত নুহে তুম পরে আসি লোক তাহার পাড়ে আসা পর্যন্ত অপেক্ষা করা কুহ এবং কারণ বুঝাই দি করা শ্রেয়স কর ভাইরাস দ্বারা সংক্রমিত হবার সম্ভাবনার কিছু সময় অপেক্ষা করে যা বরং ভাল তুমি যদি তুমর কৌশি সাঙ্গ বা সম্পর্কীয় বাহারে ভেট তবে কথা কিন্তু এক মিটার কিংবা তিন ফিট দূরতা রখি কথা হু যদিও তুমি সে তাঙ্ক সঙ্গে হাত মিলাও না কিংবা তা আলিঙ্গন কর না কারণ তুমি জাণি নাহ কাহা পাখে ভাইরস অবল হাত হলাও নমস্কার কর কিংবা সালাম কর ধার্মিক সমাবেশ এবং পারিবারিক পর্পর্বাণী খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিড় ভাড়া কো আমো উচিত নুহে। কারণ যদি সেঠারে জনি লোক পাখরে ভাইরাস থাই তেবে ভিড়রে থিবা সমস্ত আক্রান্ত করি পারে ঘরু বাহিরে বেশি সময় রহো নাহি যদি বাহারে اچো তেবে আখো জিনিস সংস্পর্শরে আসো নাহি অতি জরুরি হেলে বাহির যাও জেমিতি কি পরিবাখিনিবা কো কিম্বা ডাক্তারখানা কিন্তু মনে রাখো ঘরে পসিবা পূর্বরু সাবুন পানি রে হাত ধুই নবো ଏବଂ କପଡ଼ା ବଦଳି ନେବ ପ୍ରତିଦିନ ଗାଧାଅ ଏବଂ ଦେହକୁ ନିୟମିତ ସାବୁନ ଦ୍ୱାରା ସଫା ରଖ